Dear student, welcome to Kartik Bhanija Education e-learning class standard 1 golpo. Aajke tomader ei je golpo pishtha 25 dekho deshobandhu chittoranjan ini amader sara desh jure ekono ache amader mane omor hoye achen dekho 5 september ei chittoranjaner mane jonmosal 5 সেপ্টেম্বর 1817 সালে ইনি জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি সারা দেশ জুড়ে হই হই পড়ে গেছে আলিপুর আদালতে ঠাসা ভিড় বিচারে শুনানি চলছে আর সবাই চিন্তা এক কি হয় বিপ্লবী অরবিন্দের বিরুদ্ধে বোমা তৈরির অভিযোগ আনা হয়েছে ইংরেজ সরকারের পক্ষে সওয়াল করছেন কে চাঁদের সাহেব ব্যারিস্টার আর অরবিন্দ এবং তার দলবলের পক্ষে সওয়াল করছেন বাংলার ছেলে এক অনামী ব্যারিস্টার আগুন ছুটছে তার বক্তৃতা ইংরেজ সরকারের নানা সমস্ত অভিযোগ প্রমুখ বৃদ্ধি ও যুক্তির জালে ছিঁড়ে ফেলে কি বলেছেন তিনি না দেশকে ভালোবাসো যদি অপরাধ কর তাহলে আমি অপরাধী অরবিন্দকে শেষ পর্যন্ত সম্মানের সঙ্গে ছেড়ে দিতে বাধ্য হল ইংরেজ সরকার চারিদিকে জয় জয়কার পড়ে গেল এই যে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন বসু ইনি আমাদের দেশের জন্য নানা চিত্তরঞ্জন দাস ইনি আমাদের মানে কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইংরেজের সঙ্গে আমাদের দেশের জন্য লড়াই করেছেন এবং দেশকে বাঁচিয়েছেন স্বাধীনতা সংগ্রামকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন দেখো এখানে যে এই যে বলছে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় আমি তাহলে অপরাধী অরবিন্দ ঋষি অরবিন্দ ওনাকে কি করেছিলেন আমাদের এই ইংরেজ সরকার বন্দি করে রেখেছিলেন শেষ পর্যন্ত তিনি তাকে ছাড়িয়ে এনেছিলেন ইংরেজ সরকারের হাত থেকে তাই এখানে বলেছে এই যে দেখো অরবিন্দকে শেষ পর্যন্ত সম্মানের সঙ্গে ছেড়ে দিতে হয়েছিল যে উনি ইংরেজদের সঙ্গে লড়াই করে ওনাকে উদ্ধার করেছিলেন এ কে এই অনামি ব্যারিস্টার জানতে ইচ্ছে করছে তো তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই এই মামলায় পর যা খ্যাতি চারিদিক ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল ভারতে পারসেই এবং সময়ে তার সৈনিক আয় ছিল 30-40 হাজার টাকা আর এই টাকা তিনি অকাতরে গরিব দুঃখীকে দুঃখীর মধ্যে সমস্ত টাকা দান করে দিতেন 1870 সালে 5ই নভেম্বর কলকাতা পটল ডাঙ্গায় তার জন্ম হয়েছিল তাদের আদি বাড়ি ছিল ঢাকা জেলায় আর বিক্রমপুর পরগনার তেলিবাগ গ্রামে তার বাবার নাম ছিল ভুবন মোহন দাস মায়ের নাম ছিল নিস্তারিণী দেবী 1885 সালে চিত্তরঞ্জন লন্ডন মিশনারি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি 1887 সালে FA এবং 1890 সালে BA পাস করেন এই সময় তিনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের সংস্পর্শে আসেন এবং ছাত্র পরিষদের নেতা হয়ে ওঠেন এরপর 1892 সালে ICS পরীক্ষা দেওয়ার জন্য তিনি লন্ডন যান এবং 1894 সালে লন্ডন মিন্ডল আর স্টেনফোর্ড থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে আসেন এরপর বেশ কিছুদিন তিনি প্রচন্ড সুনামের সঙ্গে আইন ব্যবসা করেন আর প্রচুর অর্থ খ্যাতি কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারেনি গান্ধীজির ডাকে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন 1921 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র তাঁরই শিষ্য ছিলেন আর কি না তিনি কলকাতার কর্পোরেশনের প্রথম মেয়র তার দান জ্ঞানে
গান বলে গিয়েছিলেন আর কি না সেই বাড়িটি এখন চিত্তরঞ্জন সেবা সদন হ্যাঁ এই জন্য দেশবাসী তার নাম দিয়েছিলেন দেশবন্ধু 1925 সালে 15ই জুন দার্জিলিং এ তার মৃত্যু হয় তাকে উদ্দেশ্যে উদ্দেশ্য করে কবিগুরু লিখেছিলেন ইনিছিলে সাথে করে মৃত্যু চিন্তা মরণের তাহাই তুমি করে গেলে না এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর তার উদ্দেশ্যে লিখেছিলেন এইভাবে তোমরা এই এটা ভালো করে রিডিং করবে এবং ভালো করে দেশবন্ধু চিত্তরঞ্জনটা পড়বে আর পরের ক্লাসে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করে দেবো এবারে ভালো করে দেশবন্ধু চিত্তরঞ্জনের ছবিটা ভালো করে দেখো তোমরা দেখো এইভাবে পড়বে এবং অভ্যাস করবে